প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব ১১ নম্বর প্রশ্নের সমাধান। তো প্রশ্নে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু p হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করো, আগের অঙ্কটার মতোই। তো দেওয়ার সাথে যে মানটা দেওয়া আছে সেটা তুলবো, তারপরে a কিউব মাইনাস b কিউবের সূত্র অর্থাৎ এই যে ৪ নম্বর সূত্র ব্যবহার করে মান বসালেই হয়ে যাবে। তো আমরা সমাধানের শুরুতেই কি লিখব, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু p, যেহেতু মান নির্ণয় তাহলে লিখব প্রদত্ত রাশি। এটি কিন্তু দেওয়া আছে দেখেও বের করা যায়, আগের অঙ্কটাও তাই করা যায়। এক্স কিউব মাইনাস 1/x কিউব, তো এখানে কাকে এ ধরবা আর কাকে বি ধরবা, এই যে এক্স কে এ ধরবা আর 1/x কে বি ধরবা, কারণ এক্স রে এক্স হোল কিউব লেখা যায়, 1/x কিউব রে 1/x হোল কিউব লেখা যায়। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b, কারণ x হচ্ছে a আর 1/x হচ্ছে b, ইন্টু a মাইনাস b ইকুয়াল টু, এখন মান বসাতে হবে x মাইনাস 1/x এর মান কত, p হোল কিউব প্লাস 3 ইন্টু, এই যে x x কাটা যাবে, আমি কেটে দেখালাম তোমরা কাটবা না, 3 ইন্টু x মাইনাস 1/x এর মান কত, p, তার মানে 3 ইন্টু p। এখন p হোল কিউব, একটা অক্ষরের হোল কিউব মানে শুধু p কিউব লেখা যায় প্লাস 3, এটা তো অ্যান্সার লিখলে হয়, অথবা কমন গেলে কমন দিয়ে লিখলেও হবে, p কমন যায়, তাহলে p কিউব থেকে p কমন গেলে থাকে p স্কয়ার প্লাস 3, এটাই অ্যান্সার। সুতরাং নির্ণেয় মান ইকুয়াল টু p ইন্টু p স্কয়ার প্লাস 3 অ্যান্সার।